শুভ সকাল বন্ধুরা, পরিকাশ ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, একটু গানের রেওয়াজ করছিলাম, আর এখন যাব একটু তোমার জেঠু আর আমি মাঠের দিকে। আমাদের সর্ষে ক্ষেত করেছে, ওটা দেখতে যাব। তো আর এখানে দেখো পাইপ দিয়ে একটা গেটের মতো করা রয়েছে। এগুলো লতানো গাছ, আর এই যে ঝাঁকা ঝাঁকা ফুল হয় দেখো। কি নাম এগুলো? একটা কি নাম? রসুনলতা। হ্যাঁ, রসুনলতা। তো অনেক ফুটেছিল, ভাবছিলাম তোমাদের তখন দেখিয়ে দেবো, কিন্তু হয়নি। এই দেখো এই ঝাঁকাগুলো। সকালবেলা এসছি, চারিদিকে কুয়াশা, আর দেখো গাছগুলো সব সর্ষে মানে শিশিরে ভিজে গেছে, পা দিতে গেলেও কাপড় ভিজে যাচ্ছে। তো তোমাদের ফুল ফোটা সর্ষে ক্ষেতটা দেখিয়ে আনবো। এগুলো এতটা ফুল আসেনি এখনো, গাছগুলো দেখো কি মটমটে, মানে লক লোকে আর কি। এই এই ক্ষেতটা ছিল কাকরোল ক্ষেত, তাই না? এই যে আমাদের জমি, এটাই দেখতে এসেছিলাম, আর এ দেখো ফুল ফুটেছে, কিন্তু কুয়াশার জন্য সেভাবে ভালো দেখা যাচ্ছে না। এদিকে আধোয়ালা, মানে আধো আধো রোদ আসছে, ছায়া আসছে। এখানে দেখো ফলও এসে গেছে, মাথায় একটু ফুল রয়েছে। সর্ষে ক্ষেতের মানে ছবিটা এত সুন্দর হয়, কতটা আসছে তা কি জানি। এখন কুয়াশার ভিতরে চলে এসেছি। বিষয় তো আমাদের দেখার উদ্দেশ্যই ছিল যে আমাদের ক্ষেতটা কেমন হয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বাড়িতে চলে এসেছি, এসে আগে আমার দাদা ভাইকে দেখিয়ে দেবো কি করছে, সকালবেলায় ঘুম থেকে উঠেছে কি না। আরে বাবা, শব্দ পাচ্ছি, শব্দ পাচ্ছি, কে যেন খেলা করছে, কে যেন হাত নাড়ছে, পা নাড়ছে। বাপরে বাপ, কারা এখানে? বাপরে বাপ, কারা এখানে? বাবা শুয়ে, মা বসে, আর আমার দা ভাই খেলা করছে। খেলা করছ? আচ্ছা আচ্ছা, তুমি কি খেলা করছ? কি হচ্ছে এখানে, কি হচ্ছে? অবাক কেন, অবাক? আচ্ছা 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 আচ্ছা। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি, দেখো সাজুগুজু করা হয়ে গেছে। উপর থেকে নিচে দিয়ে দেখো, এই যে সাজুগুজু করা হয়ে গেছে আমার। তো আমি বেরোবো, আর আমাদের তো এখন এইরকমই সিস্টেম চলছে। এক মিনিট, আর আমাদের তো এখন এরকমই সিস্টেম চলছে যে আমরা দুজন আগে যাব, তারপর ওখান থেকে ফিরে এসে বাবা মা যাবে আর কি। ও তো বাড়ি রয়েছে, তোমাদেরকে আগেই বলেছি। তো আমি, ও আর আমার এক দেওর তিনজন মিলে যাচ্ছি। আমরা আসার পর বাবা মা যাবে, আর আমার পুচকুকে তো বাড়িতেই রাখতে হয় আর কি, ওকে ঠান্ডার মধ্যে আমরা বের করছি না। ও এখনও ঘুমায়নি, দোলনায় রয়েছে। ওকে দেখাও একটু কী করছে, দেখো। সোনা রে, টাটা টাটা বাবু, টাটা। কতক্ষণ লাগে? টাটা বাবু, টাটা টাটা, বাই 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 বাই। ঠিক আছে, দেখো আমার দিকে, আমার দিকে দেখো, ওটা বড় দেখাতে। তো আমরা বের হই, তারপর তাড়াতাড়ি ফিরতে হবে, ওরা আমাকে আবার ডাকছে। তো চলো যাওয়া যাক। আমি বাড়িতে চলে এসেছি, আর এই যে মা রেডি হয়ে গেছে। আর আমার সোনা কি ঘুমায়নি নাকি? দাদা অন্যরকম জামা টামা পরেছো তো, চিনতে পারছো? ও বাবা, সোনা বাবা তুমি ঘুমাওনি, ঘুমাওনি? আচ্ছা মারা যাচ্ছে এখন, আমি চলে এসেছি, চেঞ্জ করে নি, তোমরা যাও ঘুরে আসো, ঠান্ডা পড়েছে বাইরে খুব।
তোমরা দেখতে থাকো, মা গিয়ে বাকিটা দেখাবে, আমি তো কিছুই দেখাতে পারলাম না তোমাদেরকে। গেছি, খেয়ে দেয়ে চলে এলাম, এরকম একটা অবস্থা এখন আমাদের বাড়ির। মানে এই বাবুকে রেখে কোথাও মানে গিয়ে আর কি সেইভাবে রিল্যাক্সে কোথাও কিছু করতে পারি না, মানে না আমি না মা, এরকম একটা অবস্থা। এই যে মাঝখানে এই হচ্ছে আমাদের সমস্ত অ্যাটেনশনও নিয়ে নিয়েছে, তাই না? না এই এই বছরটা শুধু, তারপর বছর থেকে স্বামীকে ছেড়ে দেওয়া হবে না, বিয়ে যাব, ঘুরু ঘুরু করতে যাব, ঠিক আছে যাব। এই যে বাবার কোলে উঠেছে, আর কিছু একটা দেখলে মোটামুটি সেই দিকে কনসেন্ট্রেট করে ফেলে। ওই যে কি দেখছ, ওই যে বোতাম, বোতাম নিয়ে ও এখন কাজে ব্যস্ত। এই আমাদের তিনজনকে এক ফ্রেমে কখনো দেখেছে? তাও তো ধরো বসে আসো, এক বছর পর থেকে আমরা তিনজন এইভাবে একসাথে যাবো বিয়ে বাড়ি। কেমন লাগছে আমাদের ফ্যামিলি? না ফ্যামিলি না, মানে ছোট ফ্যামিলি আর কি, আরো দুজন ক্যামেরার পেছনে রয়েছে। তো বিয়ে দেখে চলে এসছে আর আমরা এখন যাচ্ছি। তো এই যে সেজে গুজে নিয়েছি, এখন যাবো বিয়ে বাড়ি। ছেলে বৌমা আগে খেয়ে এসছে, আমি দাদা দাদা ভাইকে আমরা রাখছিলাম আর কি বাড়িতে, বাচ্চা তো এই শীতের ভিতরে তো বের করা যাবেই না, আর এতক্ষণে ঘুমাইনি কি বলবো, দুজনে আমরা ওকে নিয়েছিলাম এতক্ষণ। যাই হোক ওরা চলে এসছে, এখন আমরা যাব। তো তোমাদের আগে বলা হয়নি যে আজকে আমাদের একটা বিয়ে ছিল, তো যাই হোক চলো বিয়ে বাড়ি ঘুরে আসি। এটা হচ্ছে আমার কী হয় ননদের, ননদের নাতি নাতনির বিয়ে হচ্ছে আর কি। তো চলো যাওয়া যাক। তো বিয়ে বাড়িতে চলে এসছি, প্রচণ্ড ঠান্ডা, ঘরে বসে অতটা ঠান্ডা বুঝতে পারিনি। দেখো চেয়ারগুলো ফাঁকা, সামনের দিকে লোক রয়েছে, তো এপাশ ওপাশ লোক বসেছে। এই যে আমার দেওরের ছেলেটা, এই যে হাত উঁচু করলো। তো ভেতরে যাওয়া যাক। ও মা এদিকে তো বড় চলে এসছে দেখছি, তো আর একটু ভিতরে যাই দেখি মেয়েকে কোথায় সাজিয়েছে, একটু দেখে আসি। এই যে মেয়ে এখানে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। ও প্রেজেন্টেশনটা আমি দিয়ে দিলাম, মেয়ের বয়স যাই হোক একটু অল্প, তাও ভালোই হচ্ছে। এই হচ্ছে আমার ননদ, আর নন ভাইকে তো আগে দেখিয়েছি, ছোট নাতনির বিয়ে হচ্ছে। চলো এবার খেয়ে নি, তারপর বাড়ি চলে যাব। তো বিয়ে সেরে চলে এসছি, খাওয়া দাওয়া করে আর কি। আর বিয়ে সারা বলতে বিয়ে এখনো শুরুই হয়নি, কনেকে তো বাইরে আনিনি। আর ওটা হচ্ছে আমার ননদের বাড়ি, তোমাদের দেখালাম, এটা আমার পিসি শাশুড়ির মেয়ের বাড়ি, মেয়ের নাতনির বিয়ে হচ্ছে। আর বিয়েটা হঠাৎ হয়েছে, অল্পের ভিতরে মোটামুটি যা করেছে ভালোই করেছে। যাই হোক অনেকটা রাতও হয়ে গেছে, আর আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে তো বেরোনোই যাচ্ছে না, ভেতরে আছি তাই অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।